লীগের আজকের খেলা, এই যে বিএনপি নেতা খাইরুল কবির খোকনের গাড়িবহরে হামলা, আজকের আজকের চিত্র, এই হচ্ছে ওনাদের বাংলাদেশের আওয়ামী লীগ। আর এই আওয়ামী লীগের অধীনে আপনি সুষ্ঠু সুন্দর কোন একটা নির্বাচনের অপেক্ষায় আছেন। আপনার সিরিয়ার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, সেখানে যে পেচিসিক কায়দায় শিশুদেরকে হত্যা করা হয়েছে লক্ষাধিকের উপরে, সেটার নিন্দে প্রস্তাব থেকে আপনার শেখ হাসিনা কেন অব্যাহতি নিয়ে চুপ করে বসেছিল? আপনি যদি এত মুসলমানকে ভালোবাসেন, কেন তাকে আপনার প্রতিবাদ করলেন না? আপনাদের হচ্ছে ধর্ম ব্যবসা, যেখানে লাগবে ধর্ম সেখানে ধর্মটাকে টাঙাইয়ে দিবেন, আর যেখানে লাগবে স্বার্থ সেখানে আপনি স্বার্থবাদী কাজ করবেন, চেষ্টা করবেন। আবার একদিকে আপনার ওই বঙ্গবন্ধুর কি বিরোধিতা করেছে, সেই কারণে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদের বর্তমান যে খতিব সাহেব, তার বাবার সাথে আপনাদের শত্রুতা ছিল, কিন্তু যখন কওমি জননী উপাধি দিয়েছে তিনি এখন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব। আমি তো এটারই প্রতিবাদ করছি। আবুল কালাম ভাইয়ের এই প্রসঙ্গটাই আমি আনছি, বাংলাদেশে আওয়ামী লীগের অপরাজনীতিটা বুঝতে হবে। তাদের অপরাজনীতি হচ্ছে সজীব অজয় মেন্দিসাবাদীর সাথে বৈঠক করলে প্রচার হবে না এদেশে। তাদের আওয়ামী লীগের একজন এমপি কয়েকদিন আগে এই যে প্রচার হয়েছে তিনি বৈঠক করেছেন, কোনো লাভ নেই। এই মেন্দিসাবাদীটাই মূলত শেখ হাসিনা ক্রিয়েট করেছে, কেন? যাতে করে মেন্দি সাফাদির মধ্যে বাংলাদেশের জনগণকে নিমজ্জিত করে রাখা যায় শুধুমাত্র ধর্ম ব্যবসা করে। আর পিছনে পিছনে পাসপোর্ট থেকে ইসরায়েলের নামটা তিনি উঠিয়ে দিয়েছেন, বিষয় মানে বিদেশ থেকে ইসরায়েলের সহযোগিতা, ইসরায়েলের অস্ত্র কিনে আমার দেশের আপনার আমার টেলিকমিউনিকেশন ধ্বংস করছেন, প্রাইভেসি ধ্বংস করছেন, সমগ্র আরব বিশ্বেই তো সম্পর্ক স্থাপন করেছে। আপনি কেন এটা ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন? আপনি পারেন না। না, ইসরায়েলের সাথে সমগ্র আরব বিশ্ব সম্পর্ক স্থাপন করেছে আরব বিশ্বই এবং প্যালেস্টাইনিদের জন্য সবচেয়ে বেশি বেশি কথা বলে আওয়ামী লীগ প্যালেস্টাইনের জন্য। যদি সমগ্র বিশ্ব ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করা জায়েজ হয়, আরব বিশ্বের কথা বলেছি, সমগ্র প্রায় সমগ্র বিশ্ব আরব বিশ্বই ধরেন, আরব বিশ্ব যদি জায়েজ হয়ে থাকে আপনার কথা হচ্ছে স্থাপন করেছে, তাহলে তো সবাই মেন্দি সাফাদি কেন? ইসরায়েলে গিয়ে গোপন বৈঠক করা সবার জন্য হালাল। আপনি যখন স্বীকার করেন সেটা, অস্বীকার করেন কেন ভাই? স্বীকার করেন, আপনারাই তো করছেন, তাহলে আপনারা মিথ্যা কথা বলেন কেন যে আমরা এটা, হ্যাঁ এটা করেছে, সে টাকা নিচে সাক্ষাৎ করেছে, এটা অস্বীকার করেন কেন? আমাকে কথা বলতে দেন, আপনারা ব্ল্যাকমেইলিং করছেন। আপনি এদেশের সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের পক্ষ থেকে গতকালকে হাসান মাহমুদ বক্তব্য দিয়ে বলেছে ইসরায়েলের সাথে এই ধরনের সম্পর্ক, বিদেশিদের সাথে সম্পর্ক, এটা নিয়ে তিনি প্রতিবাদ করেছেন, কিন্তু আপনি আজকের তাদের পাসপোর্ট থেকে নাম উঠিয়ে দিয়েছেন, অস্ত্র কিনেছেন, নতুন দূতাবাস স্থাপন করবেন, জনগণকে জিজ্ঞেস করলেন না, তার মানে আপনি ধোকাবাজ। আপনি এখানে না, স্বাভাবিক কূটনৈতিক স্বাভাবিক সম্পর্ক যেটা বিশ্ব যেভাবে যাচ্ছে তার সাথে বাংলাদেশ তাল মিলাচ্ছে, এটা অপরাধ নয়, আরব বিশ্বেও তাল মিলাচ্ছে, যেটুকু সম্ভব যেটুকু স্বাভাবিক সেটুকু আপনি নতুন করেছেন এবং গোপনে করেছেন, কিন্তু প্যালেস্টাইনের জন্য সবচেয়ে বেশি কথা বলে আওয়ামী লীগ, কিচ্ছু করেন নাই আপনারা। না, প্যালেস্টাইনে জাতিসংঘে এবং অন্যান্য দেশে সবচেয়ে বেশি কথা বলে আওয়ামী লীগ ভাই। আপনি আমাকে জবাব দেন, আপনি যদি লক্ষ্য করেন প্যালেস্টাইনরা যে নিন্দা প্রস্তাব এসেছে আজকে, যে আপনার সিরিয়ার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, সেখানে যে পেচিসিক কায়দায় শিশুদেরকে হত্যা করা হয়েছে লক্ষাধিকের উপরে, সেটার নিন্দা প্রস্তাব থেকে আপনার শেখ হাসিনা কেন অব্যাহতি নিয়ে চুপ করে বসেছিল? আপনি যদি এত মুসলমানকে ভালোবাসেন, কেন তাকে আপনার প্রতিবাদ করলেন না? আপনাদের হচ্ছে ধর্ম ব্যবসা, যেখানে লাগবে ধর্ম সেখানে ধর্মটাকে টাঙাইয়ে দিবেন, আর যেখানে লাগবে স্বার্থ সেখানে আপনি স্বার্থবাদী কাজ করবেন। সেজন্যই বলেছি সাফাদি টাফাদি কোন ইসরায়েলের সাথে যুদ্ধে, ইসরায়েলের সাথে যুদ্ধে 1972 সালে, সেজন্যই আমি বলছি আপনি যদি বঙ্গবন্ধু বাংলাদেশ থেকে একমাত্র বঙ্গবন্ধু সৈন্যবাহিনী প্রেরণ করেছিল আপনি যদি আমাকে বলতে ইসরায়েলের সাথে যুদ্ধ করার জন্য, আমাকে বলতে দেন, আপনি যদি বলতে চান যে এই ধরনের কেউ একটা মিডিয়ায় সৃষ্টি করলে সেটা সত্য, তাহলে আপনাকে বলবো রেন্টুর বইটাও সত্য, কারণ তিনি তো শেখ হাসিনার কাছেই ছিলেন, তিনি কেন লিখেছেন তার সকল অপকর্মগুলোকে, সেটাকে যদি স্বীকৃতি দিতে পারেন আপনি এই লাইভে এসে, তাহলে আমি মেনে নিব যে অন্যদের যা ব্যাপারে যা বলেন সেটাও স্বীকৃত, কিন্তু আপনি তো সেটা মানতে পারবেন না। কাছের মানুষ হলেই একজন একটা বিবৃতি দিল আমার ব্যাপারে, আপনার কাছে খারাপ একটা মন্তব্য করলো, আর সেটাই সত্য, এটা তো হতে পারে না, এটা আওয়ামী আদালতের সত্য কথা, এটা জনগণের আদালতের সত্য কথা নয়। আপনারা নূর সাক্ষাৎ করেছে এই কথাটা স্বীকার করেন না কেন? আপনারা দেখার বিষয় না, আমার দেখার বিষয় হচ্ছে আপনি পাসপোর্ট থেকে সরিয়েছেন, ওদের সাথে সম্পর্ক করছেন, ইহুদি নাসারা বিয়ে করছেন, সন্তান নাতিনাতকুর সব আমেরিকায় রাখছেন, আর আপনি বাংলাদেশে এসে দেশপ্রেমে উজাড় হয়ে আটলান্টিক পাসপোর্ট থেকে ইসরায়েলের নাম নেই,
আপনি করছেন শেষ করতে দেন তারপরে আমরা অসুবিধা সব কিছু শেষ করছেন আবার আপনি জনগণকে বলছেন কি জনগণকে আপনি বিভ্রান্ত করছেন আপনাদের এই ব্যবসাটাই আমি অপছন্দ করি আপনি যদি আলেমকে খুন করতে চান খুন করেন কিন্তু আপনি একদিকে তাদেরকে হত্যা করবেন পাঁচিমের সাপলা চত্বরে আবার আরেকদিন ঢাকায় গিয়ে আল্লামা শফি সাহেবের হাত পাও ধরে তারপরে ওখানে কদমবুতি করবেন আবার তাদেরকে আপনি কাছে টানার চেষ্টা করবেন আবার একদিকে আপনার ওই বঙ্গবন্ধুর কি বিরোধিতা করেছে সেই কারণে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদের বর্তমান যে খতিব সাহেব তার বাবার সাথে আপনাদের শত্রুতা ছিল কিন্তু যখন কওমি জননী উপাধি দিয়েছে তিনি এখন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব আমি তো এটারই প্রতিবাদ করছি আমি শুধুমাত্র একটা কথাই বলতে চাই এই ধর্ম ব্যবসা করে জনগণকে বিভ্রান্ত আওয়ামী লীগ যেটা করে এটা আমি চাই না আমি চাই যেটা ওপেন আপনার যদি একটা দোষ হয় দোষ হলে সবার জন্য হবে সজীব অজিত জয়ের দোষ হলে সেটা প্রচার হয় না দোষ হয় তারেক রহমানের আপনি তারেক রহমানের বিরুদ্ধে সারা বাংলাদেশে আপনি মিডিয়াগুলোকে লেলিয়ে দিয়ে তারপরে অপপ্রচার করছেন আর আপনি শেখ হাসিনার বিরুদ্ধে 16টির অধিক মামলা সেই মামলাগুলো উড্ড পর্যন্ত করছেন না আপনি খালেদা জিয়াকে যিনি বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী তাকে আজকে অবৈধভাবে জেলে রাখছেন আর আপনার শেখ হাসিনার বিরুদ্ধে আজকের আইসিটি একটি মামলা হওয়া উচিত মার্ডার কেসের মামলা হওয়া উচিত পদ্মা সেতু থেকে মানুষকে চুবিয়ে মারার অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত কিন্তু একটা মামলাও বাংলাদেশে পর্যন্ত আপনাদেরকে কেউ করতে পারে না অথচ আমাদের নেতাকর্মীদেরকে আপনি হাত কেটে দিবেন পাও কেটে দিবেন জেলের মধ্যে পাঠাবেন রাতের অন্ধকারে গুম করবেন খুন করবেন এজন্য তো বাংলাদেশ স্বাধীন হয়নি সেজন্যই বলেছি এই ধরনের দ্বৈচারিত্রা বন্ধ করেন যদি এটা বন্ধ না করেন জনগণই আপনাদের উপরে রুখে দাঁড়াবে আমি একটা বিষয় একটু জানিয়ে রাখি এখানে এই যে গাড়ি ভাঙচুর চলছে আমাদের আওয়ামী লীগের আজকের খেলা এই যে বিএনপি নেতা খাইরুল কবির খোকনের গাড়ি বহরে হামলা আজকের আজকের চিত্র এই হচ্ছে ওনাদের বাংলাদেশের আওয়ামী লীগ আর এই আওয়ামী লীগের অধীনে আপনি সুষ্ঠু সুন্দর কোন একটা নির্বাচনের অপেক্ষায় আছেন এই ফেসিস শেখ হাসিনার আজকের কবজি কাটা হয়েছে আজকে গাড়ি ভাঙচুর হয়েছে আজকে এবং এই বিবৃতি এই যে দেখেন মানুষ এই গাড়িতে আসতেছে এই গাড়ির ওখানে দেখার সাথে সাথে সেখানে তাকে হামলা করে গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে তীব্র নিন্দা জানাচ্ছি